এটা পাগল কুকুর নিয়ে পড়েছে। চলে আয় চলে আয়। হ্যালো ফ্রেন্ডস, আজকের আমরা যাচ্ছি বামুনপুকুর সোনিয়ার পিসির বাড়ি। তো ওখানে গিয়ে খুব আনন্দ হবে, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমরা যাচ্ছি বাড়িপুর থেকে বামুনপুকুর। স্টেই আমাকে তেল ভরতে হবে, কারণ আমাদের লং ড্রাইভে যাওয়ার জন্য আমাদের ফার্স্টে ট্যাঙ্ক ফুল করতে হবে তেলটা ভরা। এখন আমরা ঘুরতে ঘুরতে চাম্পাউটি চলে এলাম। এই দেখতে পাচ্ছেন ট্রেন যাচ্ছে। আমরা এখন যেটা দেখলাম সেটা হচ্ছে মাছের পাইকারি মার্কেট, এবং আমরা মাছেরই জায়গায় যাচ্ছি ঘুরতে, কারণ আমার ছোট পিসির বাড়ির ওখানে সবাইকার শুধু বেড়ি আছে, আর বেড়িতে সব রকমের মাছ আছে। আরে মিষ্টি নিতে নিতে সোনিয়ারও মিষ্টি খেতে ইচ্ছা করে গেল, তাই সোনিয়া দেখতে পাচ্ছেন মিষ্টি খাচ্ছে এখন সকাল 7টার সময়, আর 20-25 মিনিট লাগবে। চলুন যাওয়া যাক। এখন চলে এলাম ঘটপুকুরে, যাচ্ছি তারপরে বামুনপুকুরের দিকে। বামুনপুকুর বাড়ি যাওয়ার পথে এই এত বড় একটা খাল, যে খাল এখনো শেষ হওয়ারই নয়, বিশাল বড় খাল। এটা নদী ও বলছে, হ্যাঁ এটাই নদী হয়তো। দেখতে পাচ্ছেন কত বড়, সেই যেখান দিয়ে শুরু হয়েছে এখনো শেষ হওয়ার নামই নেই, বিশাল বড় নদী। আর ও এখানে ঠাই করো, হাই চলো আমরা যাই এবার। এই দেখো নৌকা যাচ্ছে, আমরাও চড়বো নৌকা। আগেবারে চড়েছিলাম, সেই ভিডিওটাও করেছিলাম, কিন্তু সেই ভিডিওটা দুঃখের বিষয় ডিলিট হয়ে গেছে, কারণ ওটা আগের চ্যানেল থেকে ছাড়া ছিল। এই দেখুন কি সুন্দর, এই দেখুন পুরো সমুদ্রের মতো, মানে পুরো কতটা জল, পুরো জলমগ্ন এলাকা। এই দেখুন এখানে মাঝে মাঝে বন্যা হয়, বর্ষাকালে যখন বন্যা হয় এই জলটা পুরো রাস্তায় চলে আসে, সারা রাস্তায় দেখুন জল। এই দেখুন বাঁদিকে আমার দুই দিকে এরকম জল, এগুলোকে বেড়ি বলে, বেড়ি। বামুনপুকুর চলে এলাম আমরা এই গলিটা দিয়ে, এই গলিটা, এইটা 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 এইটা, এইদিকে এইদিকে এইদিকে, হ্যাঁ শিওর। এদিকে হচ্ছে নদী আছে, যেটা আমরা কালকে যাবো বা আজকে যাবো। আর এই হচ্ছে বামুনপুকুর রাস্তা, মানে আমার বোনের বাড়ির রাস্তা। এই আমরা চলে এসেছি ছোট বেশির বাড়িতে, এই হচ্ছে ডিনার। না না তো আমিও মানে আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এটুকু খেয়ে নেবো, আর এখানে সবাই বসে খাচ্ছে। এই সোনা, এই তো পিসিরা দেখতে পাচ্ছেন পরোটা আর তরকারি দিয়ে দিয়েছে, তো আমি খেয়ে নিচ্ছি। এবারে আমরা ঘুরতে বেরোচ্ছি, দেখা যাক ওর বোন টিনা কোথায় ঘুরতে নিয়ে যায়। ওরা তিন জুটি যাচ্ছে, আর এই শালাকে নিয়ে আমি আর শালা দুজন মিলে একটা গাড়িতে যাচ্ছি, আর ওইদিকে শালিকা চলে যাচ্ছে। ঢুকুম ঢুকুম ঢুকুম, এই যাচ্ছে তিন পাগলা পাগলি, তিন পাগলা পাগলি, তিন পাগলি যাচ্ছে, তিন রকম। আমরা আনন্দ সহকারে যেতে যেতে আমাদের গাড়ির টাওয়ার পাঞ্চার হয়ে গেছে। এতক্ষণ পর গাড়িটা সারি উঠলাম, কিন্তু গাড়িটা খুব আছে এখন আর ও আসছে না গাড়ির টাওয়ারতে। আজকে ইচ্ছা করছে যে এখানে চানটা করে নি, হেভি মজা লাগছে, হেভি মজা ভাই। কাঠ ফাটা রোদ হলেও কি হবে,
এখানে শুয়োর আছে, আরে এখানে শুয়োর আছে, শুয়োর আছে এখানে। আগেবারে শুয়োর সাথে খেলা করেছিলাম জানিস তো, শুকর। ও শুয়োর না, সরি শুকর, শুকর, শুকর আছে, শুকর আছে, একটু শুকর। আমি মরা পরিবেশে এইখানটা শুয়োর আছে, এইখানটা এখানটা শুয়োর ছিল আগেবারে। শুয়োর কোথায় রে? খুচরো পয়সা আছে, খুচরো পয়সা আছে, খুচরো পয়সা না হলে হবে না। মাঝের পাড়া ফেরিঘাট, এখন আমরা নৌকা পার হবো। আমাকে দেখো, আমাকে দেখো, এখন নামবো। হ্যাঁ দেখতে পাচ্ছেন নদীর জল এইখানটায় চলে এসেছে, নদীর জল। তুমি নেমে চান করে নাও, পুরো সুন্দরবন, সুন্দরবন পুরো ফিলিং, পুরো সুন্দরবন, সুন্দরবন ফিলিং, হ্যাপি ব্যাপার, দারুণ পরিবেশ। নৌকো করে বালি ইট সিমেন্ট সব যাচ্ছে দেখো। হা হা হা, জলটা একবার দেখাই আপনাদেরকে, দারুণ ব্যাপার, বিশাল জল, ভরা নদী। এই জল দেখো না কোথায় চলে এসেছে, হ্যাঁ টাকা নেব, সব বললাম মনে ছিল না। সুন্দর, কত বড় বোট, কত করে গো? দু টাকা করে বলছে, পাঁচজন দশ টাকা লাগবে। হ্যাঁ দরকার নেই বাবা, ভিডিও হচ্ছে। হ্যাঁ তো দেখতে পাচ্ছেন নদী, আমাকে দেখো বলি, দেখতে পাচ্ছেন আছে নদীর নাম কি? এটা হচ্ছে বিদ্যাধরী নদী। তো সোনিয়ার ইচ্ছা হয়েছে নৌকা চলবে, তো এই নৌকায় উঠবে এই সব বাচ্চারা, বাচ্চারা সবাই নৌকা চলবে, চলো ওঠো আস্তে আস্তে ওঠো। কই উঠবি তো, ওট ছাতা বাতা নিয়ে আসবি তো, দেখো বাইকও উঠছে এই নৌকাতে, দেখো নৌকো করে বাইক যাচ্ছে। সরে যাও, সরে যাও, তুমি সরে যাও, দেওয়া হচ্ছে। আমার রুদি ভালো লাগে না, দড়িটা ছেড়ে দাও, দড়ি ছেড়ে দাও, ভাগটি করে দেখতে পাচ্ছেন। এ বাবু হেঁটে হেঁটে বাড়ি দিক চলে তো সবাই, এ দাও দুলছে, দুলছে, আমরা এবার নামবো এখান দিয়ে, দেখতে পাচ্ছেন বাইক টাইক সব নামবে, চলুন একটু ওইদিকে গিয়ে আমরা নদীর এপার থেকে ওপারে চলে এলাম, এবার ওখানে গিয়ে ঘুরবো। আমি তো এসো আর জয় বাবু হাত ধরে যাচ্ছে, আমি বাদ দিয়ে দিয়েছি, ঠিক আছে কোনো ব্যাপার না। আর এদিকে স্নেহা, খুব এনজয় করছি, খুব এনজয়। এটাই নতুন তৈরি হয়েছে শ্মশানটা, কত ফুলের বাগান, ফটো তুলে দেখো আমার, এটাই তো জাস্ট ফুলের বাগান। অন্যদি এটা কথাই বলবো, কত ফুল শ্মশান হয়ে যাতে সুন্দর, ফুলের বাগান যায় ভাবাই যায় না। কি হলো? আমিও দেখো দড়িগুলো সব ভাবছি, এইখানে মরা পড়ো না, ও এখানে মরা পড়ো না, দেখে নিয়েছো খুশি, খুশি কি বলবো। আচ্ছা স্নেহান, তোমার এখানে কেমন লাগছে বলো? দারুণ লাগছে, দারুণ লাগছে। আর তোমার? দারুন, এটাই তো জীবন, এটা পাগল কুকুর নিয়ে পড়েছে। ভাই কিক্ষণে কামড়াতে যাচ্ছিল, অনেকভাবে বেঁচে গেছি, এই ওর লাঠি নিয়ে বেরিয়েছে স্নেহান, ওই সে পাগল কুকুরটা, ওই কুকুরটা ওই ওই এদিকে আসছে। দেখতে পাচ্ছেন সবাই কিরকম প্রত্যেক দিন এরকম নদী পার হয়ে যাতায়াত করে,
আমাদের এইদিকে নদীর এপারে খোড়া হয়ে গেছে, তো আমরা এবার ওইদিকে মানে আবার বাড়ির দিকে রওনা দেবো। খুব আনন্দ করছি আমরা, দারুণ হাওয়া দিচ্ছে, এই কড়া কড়া রোদ্দুরের মধ্যেও কিন্তু আমাদের কোনো কষ্ট হচ্ছে না, তাই তো? কষ্ট হচ্ছে তোমাদের এই গরমে? দেখতে পাচ্ছি না ছেড়া কেমন কষ্ট হচ্ছে, গরমে খুব কষ্ট হচ্ছে। নৌকা থেকে নেমে আবার যে যার বাইক নিয়ে চলে যাচ্ছি বাড়ির দিকে। এবারে সেখানে খাওয়া দাওয়া করবো, কী কী খাওয়া দাওয়া হয় আপনাদের দেখাবো। আর আমার বাইকটা খুবই রিক্সি কন্ডিশনে আছে, জানি না পুরো বাড়ি পর্যন্ত যেতে পারবো কি না, টায়ার টিউব দুটোই পাল্টাতে হবে। তো চলুন যাওয়া যাক বাড়ি পর্যন্ত।